প্রাণের রবি, এই সবে শুরু হয়েছে আমার জীবনের শেষ দিন। পুবের আকাশ সবে লাল হচ্ছে, আজকাল তোমার ঘুম থেকে উঠতে দেরি হয়, সেটাই তো স্বাভাবিক, মাত্র 4 মাস বিয়ে হয়েছে তোমার। আগে তো সূর্য ওঠার আগে তুমি উঠতে, আমার ঘুম ভাঙাতো তোমার সকালবেলার গান। আমরা একসঙ্গে যেতাম নন্দনকাননে, আমার ঘরের পাশে ছাদের উপর যে বাগানটি একসঙ্গে করেছিলাম আমরা, তুমি তার নাম দিলে নন্দনকানন। তোমার বয়স তখন 19, সবে ফিরেছ বিলেত থেকে, আমি 21। ঠাকুরবাড়িতে তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই, একমাত্র বন্ধু তুমি। কেউ কারো মন বোঝে না এ বাড়িতে, শুধু তুমি বোঝো আমার মন। তুমি যে আমার ছেলেবেলার খেলার সাথী রবি, তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়ার আগে মনের কথাটি জানিয়ে যায়, কোনো মিথ্যে নেই এই কথার মধ্যে, আমি বানানো কথা বলতে শিখিনি। তোমাকে, শুধু তোমাকেই ভালোবেসেছি। তোমার এই 25 বছরের বউ ঠাকুরনটি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়ার আগে তোমাকে বলে যাচ্ছে, তুমি তার একমাত্র অবলম্বন ছিলে এ সংসারে, একমাত্র ভালোবাসার পুরুষ। তোমার জ্যোতি দাদার দিনরাত আজকাল মেজ বউ ঠাকুরনের কাছেই কাটে, আমি শুধু তোমার জন্য বেঁচে আছি ঠাকুরপো। কিন্তু মৃত্যু যতই কাছে এগিয়ে আসছে, বিদায়ের ঘণ্টা শুনতে পাচ্ছি, কত কথা, কত স্মৃতি, হতাশা, অপমানের বেদনা, একাকিত্বের কষ্ট সব জমে আছে বুকের মধ্যে। ঠাকুরপো, সবে তখন বিয়ে হয়েছে আমার, 9 বছরের বালিকা আমি। একদিন মেজ বউ ঠাকুরনের ঘরের পাশ দিয়ে যেতেই শুনতে পেলাম মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠস্বর। তিনি তার স্ত্রীকে বলছেন, এ কাকে নিয়ে এলে বাড়িতে, ওই মেয়েটা জ্যোতির যোগ্য পাত্রী? কোন দিক থেকে জ্যোতির মতো উপযুক্ত ছেলের পাত্রী? এটা একটা বিয়ে হলো? ঠাকুরপো, আমার খুব ভয় করলো কথাটি শুনে, আর খুব দুঃখও হলো। ভয় করলো যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সবাই মিলে, আমি কোথায় যাব? মেজ বউ ঠাকুরন বললেন, ওকে আমরা খসে মেজে তৈরি করে নেব, তাছাড়া যদি ঠাকুরপোর কিছুটা দায়িত্ব আছে ওকে নিজের মনের মতো গড়ে তোলার। মেজ বউ ঠাকুরনের কথায় যেন আগুনে ঘি পড়ল, জ্বলে উঠলেন সত্যেন্দ্রনাথ, বললেন, ও মেয়ে কোনোদিনও ভালো মেয়ে হবে না, তোমরা দেখে নিও, বাজার সরকার শ্যামের মেয়ে হবে, জ্যোতির যোগ্য স্ত্রী? তোমরা ঘষে মেজে কাকে তৈরি করবে? জ্যোতির এ বিয়েতে আপত্তি করা উচিত ছিল। আমার হাত পা সব কাঁপতে লাগলো, খুব কান্না এলো বুকের মধ্যে, কিন্তু চোখ শুকনো। মেজ বউ ঠাকুরনকে বলতে শুনলাম, বাবা মশায়ের ইচ্ছে এ বিয়ে হোক, জ্যোতি ঠাকুরপো বাবা মশায়ের বিরুদ্ধে কথা বলবে এই কথা তুমি ভাবতে পারলে? এটা বাবা মশায়ের জেদ, অন্যায় জেদ, জ্যোতি মেনে নিল বটে, কোনো প্রতিবাদ পর্যন্ত করল না, এ বিয়েতে কারো মঙ্গল হবে না। ঠাকুরপো, এই কথাটা আজও আমার কানে লেগে আছে, এ বিয়েতে কারো মঙ্গল হবে না, তোমাদের সংসারে সব থেকে বড় অমঙ্গল আমি, তোমাকে ভালোবেসে আমি অসতীয়। আজ সেই অমঙ্গলের, সেই অসতীর বিদায়, আমি চাই তোমাদের সংসারে সুখ শান্তি ফিরে আসুক। তোমার নতুন দাদা আমাকে স্ত্রী হিসেবে পেয়ে মনে হয় না একদিনের জন্যেও সুখী হয়েছিলেন, মনেরই তো মিল হলো না আমাদের, সত্যি আমি ওর যোগ্য স্ত্রী হতে পারলাম না। উনি সারা জীবন থেকে গেলেন অনেক দূরের মানুষ, ঠাকুরপো তুমি আমাকে এত ভালোবাসলে, ভালোবাসলেন কবি বিহারীলাল চক্রবর্তী, আমার প্রতি বিহারীলালের ভক্তি অনুরাগ সত্যিই আমাকে লজ্জা দিত, কিন্তু তোমার নতুন দাদার প্রেম না, পেলাম না কোনোদিনও।
কোনো দিনও তার কাছের মানুষ হয়ে ওঠার সম্মানটুকুও পায়নি। ঠাকুরপো, তোমার কাছে লুকোবার কিছু নেই, তুমি অন্তত অনুভব করতে পেরেছো আমার সঙ্গে তোমার নতুন দাদার সম্পর্কটা বড় বেশি সাজানো। আমাদের সম্পর্কে কোনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি ঠাকুরপো, সম্পর্কের ভেতরটা একেবারে শীতল। রবি, আমার প্রাণের রবি, আমার সব দুঃখ, সব পরাজয় আর অপমান একদিকে, আর একদিকে তুমি। ঠাকুর বাড়িতে আমার একমাত্র পাওয়া তুমি, তুমি ঠাকুরপো, শুধু তুমি। 9 বছর বয়সে এ বাড়িতে এসে তোমাকে পেলাম আমার খেলার সাথী, আমার দোসর। বালিকাবেলা থেকে যখন পৌঁছালাম কৈশোরে, যখন আমার শরীর মন হয়ে উঠল অন্যরকম, যখন বদলে গেল আমার ইচ্ছের রং, তখন পেলাম আমার বন্ধু, আমার একমাত্র বন্ধু। আমার প্রতি ঠাকুর বাড়ির সমস্ত অবহেলা, সব চাপা ঘেন্নার যেন প্রতিশোধ নিলে তুমি, আমার পরম পুরুষ। যদি কেউ কখনো বুঝে থাকে আমার দহন, সে তুমি। আমার মনে আছে নন্দনকাননে অন্ধকার রাত্রিবেলা আমাকে জড়িয়ে ধরে তুমি বললে, নতুন বৌঠান, কি তোমাকে দহিছে আমি জানি, তোমার মতন করে কথা বলতে এ বাড়িতে আর কেউ পারে না। তোমার কথা শুনে, তোমার বুকের আশ্রয়ের মধ্যে সে রাতে আমার মনে হয়েছিল সত্যি আমার অন্তরের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে বৃষ্টি এলো। মনে হয়েছিল তুমি আমার চিরকালের, মনে হয়েছিল না না, বিশ্বাস হয়েছিল ঠাকুরপো। তোমার ওই মন, যে মন বোঝে আমার অপমান, যে মন অনুভব করে আমার একাকিত্ব, যে মন সব সময় ছুঁয়ে থাকে আমার মন, সেই মনটাকে আমি চিরকালের জন্য পেয়েছি। সেই মনের ওপর আর কোনো অধিকার নেই, এই বিশ্বাসের জোরেই আমি বেঁচেছিলাম। ঠাকুরপো, মনটা আবার এলোমেলো হয়ে যাচ্ছে, কিছুতেই বাগে আনতে পারছি না। কখন যে আমার জীবনের শেষ দিনের এতটা সময় কেটে গেল। এখন দুপুরবেলা আমার ঘরের জানালা দিয়ে দেখতে পেলাম বামুন ঠাকুর তোমাদের ঘরের দিকে নিয়ে গেল মধ্যাহ্নের খাবার। তুমি আজকাল তোমার নতুন বউকে নিয়ে নিজের ঘরেই খাও। তোমার নতুন জীবন এই 4 মাসে কত বদলে দিয়েছে তোমাকে। আগে আমার হাতের রান্না ছাড়া তোমার মন ভরত না, কিছু না কিছু রাঁধতেই হতো তোমার জন্য। এখন বামুন ঠাকুরের রান্নাতেই তুমি খুশি। তোমার জ্যোতিদাদা অবশ্যই এ বাড়ির রান্না মুখে দেন না, তিনি থাকেনি বা কখন যে খাবেন, ভুলেই গেছি কবে তাকে দেখেছি। তিনি মেজ বউ ঠাকুরনের বাড়িতেই বেশি আরাম পান, তাদের বাড়ির সাহেবী রান্নাতেই তার তৃপ্তি বেশি। আদরের ঠাকুরপো, আবার আমার জীবনের শেষ প্রহরের ছন্ন ছাড়া মন পথ হারিয়ে চলে এলো নতুন এক মন কেমনে। তখন তুমি ছিলে অন্য মানুষ, আমার প্রাণের মানুষ, তো শুধু আমারই ছিলে তখন। তোমার দ্বিতীয়বার বিলেত যাওয়ার কথা উঠতেই একা থাকার যন্ত্রণার ভয়ে আমি চেষ্টা করলাম আত্মহত্যার, মরলাম না, কিন্তু তৈরি হলো আমার নতুন বদনাম, নতুন লজ্জা। আমার পক্ষে ঠাকুর বাড়ির পরিবেশ অসহনীয় হয়ে উঠল। তোমার নতুন দাদাকে নিয়ে এলাম চন্দননগরে, সেখানে ভাড়া করা হলো নীল ব্যবসায়ী মোরান সাহেবের কুঠি বাড়ি। সেখানে উঠলাম আমরা দুজনে, বুঝলাম দুজনেও একা হওয়া যায়। তোমার নতুন দাদা থাকেন তার নিজের জগতে, আর আমি তোমার জন্য সারাক্ষণ দুঃসহ মন কেমন নিয়ে, আমার নিজস্ব বেদনা ও অপমান বোধ নিয়ে নির্বাসিত থাকলাম আমার জগতে। তোমার জাহাজ চলল তোমাকে নিয়ে মাদ্রাজে, সেখান থেকে শুরু হবে তোমার দ্বিতীয়বার বিলেত যাত্রা। কিন্তু বিলেত গেলে না তুমি, মাদ্রাজে জাহাজ থেকে নেমে চলে এলে আমার কাছে। ঠাকুরপো, তুমি এলে
আমার শরীর মনে জোয়ার এলো, মনে হলো পৃথিবীটা কি সুন্দর। আমার হৃদয় বাড়ি ফিরল নির্বাসন থেকে। কিন্তু কেন তুমি বিলেত গেলে না ঠাকুরপো? পাছে ঠাকুর বাড়ির মহিলা মহলের বিষাক্ত পরিবেশে একাকিত্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আবার আত্মহত্যার চেষ্টা করি, তাই তো? তুমি ফিরে এলে আমার আশ্রয় হয়ে, কিন্তু বাঁচাতে কি পারলে আমাকে? আমার প্রেমই আমার নিয়তি, তুমি বাঁচাবে কীভাবে? ঠাকুরপো, যদি বলি বিলেতের পথ থেকে তোমার ফিরে আসার মধ্যেই নিহিত হয়েছিল আমার মরণের বীজ, সহ্য করতে পারবে? না না, আমি চলে যাওয়ার পরে কোনো রকম অপরাধ বোধে ভুগে কষ্ট পেও না তুমি। কষ্ট দিও না তোমার একরত্তি নতুন বউটিকে, এ আমার ভাগ্য। তোমার তো কিছু করার নেই, তোমার ভালোবাসাই তো তোমাকে টেনে এনেছিল আমার কাছে। বাকিটুকু তো তোমার আমার নিয়ন্ত্রণের মধ্যে ছিল না, আমি কেমন করে বিশ্বাস করব বলো? মাত্র ক মাসের মধ্যে তুমি বদলে যাবে এতটা লিখতে পারবে? হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। আমার প্রাণের ঠাকুরপো, তোমার নতুন বৌঠানের দিন ফুরালো, তার জীবনের শেষ দিন। আর তো সময় নেই আমার, মাথা ঘুরছে, চোখ বুজে আসছে, দৃষ্টি ক্রমে ঝাপসা, আর বুকের ভেতরটা ঘামে ভিজে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে এলো যে। আমি দরজা বন্ধ করে দিয়েছি, আমি টেবিলের ওপর সাজিয়ে রেখেছি আমার সেলাইয়ের বাক্সটি, আমি জানালার পাশে ফুল গাছের টবটিতে শেষবারের মতো জল দিয়েছি, আমি আমার নাম লেখা হাত পাখাখানি ওটা রেখে গেলাম বালিশের ওপর, গল্পের বইখানা যেটি পড়ছিলাম কদিন ধরে শেষ করতে পারলাম না, মাঝের পাতায় একটি চুলের কাঁটা গুঁজে রাখলাম, ওখানেই থামতে হলো যে। আর তোমার আমার চিঠিগুলো সব ছড়ানো থাকলো টেবিলের ওপর, আর তো লুকোবার কিছু নেই। ঠাকুরপো, ওদের জ্বলতে দিও আমার সঙ্গে চিতায়, কোনো প্রমাণ রেখো না ঠাকুরপো, কোনো প্রমাণ রেখো না আমাদের সম্পর্কের। ঠাকুরপো, আর প্রায় কিছুই দেখতে পাচ্ছি না, তবু লিখে গেলাম, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, দায়ী নন বাবা মশাই স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি জোর করে তোমার বিয়ে দিয়ে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিলেন, দায়ী নন আমার মেজোজা জ্ঞানদানন্দিনী, যিনি কোনো দিনই আমাকে তোমার নতুন দাদার যোগ্য স্ত্রী ভাবতে পারলেন না, দিলেন না এতটুকু সম্মান, দায়ী নন তোমার নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথ, যার জোব্বার পকেটে আমি পেলাম বিখ্যাত নটির প্রেমপত্র, সেই প্রেমপত্রের নিচে কোনো নাম ছিল না। ঠাকুরপো, তুমিও নও দায়ী, তোমার জীবনে শুরু হলো নতুন খেলা, জায়গা তো ছেড়ে দিতেই হবে পুরাতনকে, তুমি তো লিখেছো ঠাকুরপো, ঢাকো তবে ঢাকো মুখ, নিয়ে যাও দুঃখ সুখ, চেও না চেও না ফিরে ফিরে, হেথায় আলোয় নাহি অনন্তের পাহি চাহি, আঁধারে মিলাও ধীরে ধীরে। তাই হোক ঠাকুরপো, আঁধারেই মিলিয়ে যাব আমি, কিন্তু তুমি দায়ী নাও কোনোভাবে। ঠাকুরপো, আমার মৃত্যুর জন্য দায়ী আমার অমোঘ নির্বোধ নিয়তি, পাপ যাকে বিদ্ধ করে না, পুণ্য যাকে বদলাতে পারে না। আমাকে মনে রেখো রবি, এ কথাটুকু বলার স্পর্ধাও আমার নেই, আমার সব গেছে গো, সব গেছে রবি, শুধু ভালোবাসাটুকু যায়নি, আজও তোমাকে খুব ভালোবাসি,
এইটুকু বিশ্বাস করো, তোমার নতুন বউঠান